Hello viewers, welcome to Malaysia, Genting Highlands. এটি বাংলাদেশের বলতে পারি যে এক টুকরা সাজেকের মতন, অর্থাৎ অনেক উঁচুতে, এবং এটি মালয়েশিয়ার অন্যান্য জায়গার যাইতে একটু ডিফারেন্ট। এই কারণেই যে মালয়েশিয়া এই মুহূর্তে গরম, কিন্তু এই জায়গাটিতে কিন্তু ঠান্ডা। আমরা এখন এই মুহূর্তে বাটারফ্লাই গার্ডেনের মধ্যে আছি। এখানে যে প্রজাপতিগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে বাগানটি তৈরি করা হয়েছে টোটালটাই কিন্তু প্রজাপতি চাষের জন্য। ডিফারেন্ট টাইপ অফ বাটারফ্লাই হিয়ার, জাস্ট দে আর ফ্লাইং। আপনি একটু খেয়াল করুন, ওয়াও, এই হলুদ হলুদ বাটারফ্লাই, ওয়াও 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 ওয়াও, জাস্ট ওয়াও। এই যে বাটারফ্লাইটাকে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে বাটারফ্লাই ফুলের গায়ে বসছে। প্রজাপতিগুলো সুন্দরভাবে এই বাগানটাতে উঠছে। অনেকগুলো বাগান রয়েছে বাটারফ্লাইয়ের, এক একটি বাগান এক এক ধরনের প্রজাপতি। এখানে রাজদীপ রাজপ্রিয়া লক্ষ্মী সবাই আছে, দে আর টেকিং দ্য ফটো। ওয়াও, ফ্যান্টাস্টিক, দিস ইজ দ্য ভেরি বিউটিফুল প্লেস অফ মালয়েশিয়া। আমরা এখন মালয়েশিয়ার গেন্টিং হাইল্যান্ড অবস্থান করছি, এবং এখানে একটি চমৎকার লোকেশন আছে, অনেকগুলো স্পট রয়েছে, তার মধ্যে একটি সুন্দর স্পট হচ্ছে বাটারফ্লাই গার্ডেন। এই বাটারফ্লাই গার্ডেনে বিভিন্ন ধরনের বাটারফ্লাই রয়েছে, আমরা একটু আগে দেখেছি ফিল্মে। ভীষণ ইন্টারেস্টিং একটি প্লেস, ওয়ান্ডারফুল প্লেস। হ্যাঁ, আপনারা মালয়েশিয়া আসলে এই জায়গাটি দেখা অবশ্যই মিস করবেন না। থ্যাংক ইউ, টেক কেয়ার।